মিডিয়াতে আদম তমিজুল হক যে কথাগুলি বলছিলেন, বিদেশে গিয়ে যে এলোমেলো কথা বলছিলেন এবং তার বিরুদ্ধে সেই কারণে একটি মামলাও হয়েছিল দক্ষিণখান থানা, সেই মামলার প্রেক্ষিতে কিন্তু তাকে আমরা গ্রেপ্তার করেছিলাম। তাই গ্রেপ্তার করার পরে যেটা আমাদের মনে হয়েছিল যে আসলেই একটা সে সুস্থ না অসুস্থ, সে মাদকাসক্ত কি না, এটা এই কারণে আমরা তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠিয়েছিলাম। তার মানে চিকিৎসার জন্য আমরা সেটাও আপনাদের বলেছিলাম। তারপরে আমরা এটা তাকে মাদকাসক্তে ভর্তি করিয়ে আমরা আবার কোর্টকে অবহিত করেছিলাম যে আমাদের কাছে মনে হয়েছে তার কথায় অসংলগ্ন কথাবার্তা, এলোমেলো কথাবার্তা, তার চিকিৎসার প্রয়োজন। সেটা জানানোর পরে কোর্ট আমাদেরকে একটা নির্দেশনা প্রদান করেছিল যে আজকে যে 3 তারিখ তাকে যেন মানসিক হাসপাতালে, সরকারি মানসিক হাসপাতালে 9 সদস্যের একটা টিম করা হয়েছে আজকে, সেখানে একটা বোর্ডে যেন হাজির হয়। বোর্ড কী বলে সেটা ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আজকে তাকে মানসিক হাসপাতালকে অবহিত করেছি। তারা 9 সদস্যের একটা ভোট করেছিল, সেই বোর্ডের সামনে সে আজকে হাজির হয়েছিল। সেখানে তারা একটা আমাদের একটা তারা যে একটা নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনাটা আমরা কোর্টকে জানিয়ে দেব। তারা বলেছে সে এখনও মানসিকভাবে সুস্থ না, তাকে আবারও মাদক নিরাময় কেন্দ্রে আবার পাঠাতে হবে, সেখানে চিকিৎসা আরও করানো তার দরকার, সেটা বোর্ড বলেছে। সেটা আবার আমরা কোর্টকে অবহিত করব, সেভাবে তাকে আমরা আবার ওইখানেই আমরা তাকে পাঠাবো বিকনি আবার তাকে পাঠাবো।